ভাই হয়েছে কি, চুল একটু বড় রাখছিলাম, নায়ক নায়ক ভাবাইছিল, মাই যায় সেলুন হলে বাড়ি সেট দিয়ে দিছে গা। তোরও হতে দিন কই দায়িত্ব নাই যে সাজবার মতো কইছে, তুই আমার কনসারা যদি বাসাতে বাইরছ সাজ তুই তোর গিতা করি। আসসালামু আলাইকুম ভাই। আরে বেটা সর, ইনতে সর, ভাঙতি নে আমার কাছে সর। আরে ভাই আমি ভাঙতি দিয়ে কি করব, আমি সামাদ ভাই, সামাদ। হেই তুই কোন সামাদ, তোর সর মতো লাগে কে? আরে ভাই আপনার ছোট ভাই সামাদ। তোর এই অবস্থা কেন, সর মতো লাগে? ভাই হইছে কি, চুল একটু বড় রাখছিলাম, নায়ক নায়ক ভাবাইছিল, মাই যায় সেলুন হলে বাড়ি সেট দিয়ে দিছে গা। আচ্ছা ঠিক আছে, বয় বয় আজকে শিবনের বাড়িতে দাওয়াত আছে, একটু ঘরে দাওয়াতে যাবো। আচ্ছা আর তোর কি খোঁজ খবর, কি করস? এই তো চলে ভাই। লাভি সিনসুস নিরি তারে? না ভাই, সিনে সিনে তো লাগে না। কার কিছু হারাইছে, কার কিছু হারাইছে? কই না, আমার তো কিছু হারা নাই, তোর কিছু হারাইছে? না ভাই, সব তো ঠিকঠাকই আছে। ঠিক করে দেন, কার কিছু হারাইছে নাকি? না না, আমি কিছু হারা নাই। আরে ভাই এই দেখেন আপনার মানি ব্যাগ, একটু আগে মাইরে দিছি, এভাবে চললে জীবনে চলবেন কিভাবে? একটু খেয়াল খবর রাখেন, নেন দুষ্টামি করছি। তুই আমার মানি ব্যাগে মারে দিছস? দেখছেন আপনি তো টেরি পান নাই, একটু সতর্ক থাকবেন সবসময় বুঝছেন। এই জন্য তো বলি তোর সোসর লাগে, আসলে তুই একটা সর বেড়া। আরে না ভাই, আমি তো দুষ্টামি করছি আপনার সাথে, সতর্ক করলাম, এটা আবার তো দিয়ে দিলাম। হ্যাঁ সবসময় একটু সতর্ক থাকবেন, একটু দেখে শুনে রাখবেন। আমার লগেই কেম করছো, তোর কেউ লোক সাইজ করিস না, নাহলে তোরে বাদাম দিব। আমি তো দুষ্টামি করছি আপনার সাথে, শয়তানি করছি আর কি। দুষ্টামি যা করছো সেখানে করছো, আর কোনো অনেক করিস না। ঠিক আছে আর চল, দাবার টাকা ইয়ে। হ্যাঁ চলেন ভাই। কি রে বেড়া, তুই কি রুম বাইরে আন্ডা বাইরে এলি? আমরা দুজনে দুই প্লেট না খাইতে খাইতে তুই চার প্লেটে খাইলে এলি। খানা দানা তো ঠিকই খাস, শেয়ারের তো কোনো উন্নতি নেই। শেয়ারা উন্নতি হবো কেন, খাই শুধু সিটিং বাজি করি। ভাইগুলো কি কন, একটু দাঁত খাওয়া এভাবে লজ্জা দিতেছেন। ভাই আম্মু আইবার সময় ফকেটে আরে 100 টাকা দিল, অন্ধের ফকেটে 100 টাকা নাই। আমি নেই নাই, আমার দিকে গান থাকান আপনারা, আমি নেই নাই, এগুলো আমি নেই নাই। কি রে তুই নেস নাই মানি, একটু আগে তো তুই আমার থেকে মানি ব্যাগ নিছস, তুই নিছস। আরে ভাই আপনার সাথে সেই সময় একটু মজা করছি, আপনার সাথে একটু শয়তানি করছি। আমি চোর না। তুই নিছিস 1000 টাকা, আর কেউ নেয় নাই, এখন আমরা তিনজন আছি, কই দিলাম, তুই নিছস। তুই নিছস টিয়া, তুই টিয়া বার কর, নইলে কিন্তু তোর এনে গাইলাম, টিয়া দে। আমি নেই নেবে, আমি তো চোর না, আমি আপনার টাকা কেমনে নিব? তোরে কিন্তু আমি এখন এনে গারাইলাম রে, তুই 1000 টাকা বাইর কর, কইছি 1000 টাকা বাইর কর। ভাই আমি চোর না ভাই, আমি আপনার টাকা কেমনে নিব কোন? তুই একটু আগে একবার আমার মানি ব্যাগ নিছস, এখন যদি আবার কস বলে তুই টাকা নাস না, তাহলে তোর কিন্তু আমি এনে ফুতিলাম, কই দিলাম তুই 1000 টাকা দে, কইলাম দে টাকা দে। সুন্দর করে টিয়াটা দিতাম কইছি, টিয়াটা দিয়ে দে, নালে কিন্তু ভাই বন্ধু মানতাম না, একবার ফিটিং করিলাম ও বাসার লগে, টিয়া দে। ভাই আমি আর কিছু কবি নি না, মুরগে তামাই। ঠিক আছে 100 টাকার মামলা তো, ঠিক আছে আমি টাকা নেই নাই তাও দিয়ে দিতেছি। এই মিথ্যা অপবাদ তো আমি নিতাম না, আমি টাকা নেই নাই তাও দিয়ে দিলাম, মামলা কিন্তু ডিসমিস। না রে তুই সর হলেও মানুষ ভালো আছত, যা যা বাড়ির যা, যা কাহিনি করলি আজকে সব সদ্য লই আইসলি, কোলাইডে ফোনও ধর না, টিয়া কবে দিব এটাও কয় না, কিছু বুঝি না। আমার ভাই আমার বাসা থেকে ল্যাপটপ মোবাইল সব চুরি গেছে, টাকা ছিল গড়ে 50,000, অন আব্বা সিলি সিলি লাগাই দিছে, এখন আমি কি করবো কিছু তো বুঝতেছি না, এখন আপনি কি সলিউশন দিবেন না আমি ব্যবস্থা করবো? কস কি, মোবাইল টাকা পয়সা ল্যাপটপ সব চুরি হয়ে যেতে আছে, কে করতে পারে এটা? বিষয়টা আমি বুঝছি, তুই বাড়ির জায়গা আমি তোর এটা জানামো পরে, আর এটা আমার নিজের লোকেরাই করতেছে। ভাই আপনার আমি বড় ভাই মানি, এই কারণে আপনার কাছে বিচারটা লই আসি, নাহলে এখন আমি সোজা থানা যেতাম। আরে না না, থানা দেওয়া লাগবে না, বিচার আমি নিজেই করতে আসি, এসব বিষয়ে থানা দালে সমস্যা আছে, তুই এখন যা আমি দেখতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা দেখবেন কিন্তু। যা তুই যা, এনে ধর না হলা, এটা কল নিজে আসি নিজে চিন্তায়, ইন্ডিয়া আবার হলানি শুরু হচ্ছে চুরি, এই কাম ফরেস্টে ছাড়া কেউ করেন, যাই চাই হলান্ডিকু। আরে ভাই জীবনটা দুই দিনের বুঝছেন, মানুষজন মানুষে মানুষ মনে করে না। কি রে তোরা দুজনে কি আলাপ আলোচনা করতে? এই আর কি, এই লাভে ফকরুলের বাড়ি চুরি হইতে আছে, ল্যাপটপ মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা যা আছে সব নিছে গা। আমার দিকে কেন, জিনিসটা বুঝলাম না, আমি 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 এসব চুরি করি নাই। শোন কেউ না জানলো আমি জানি, কাজটা কিন্তু তুইয়ে ঘটাইছস, তুই আগে আমার মানি ব্যাগ নিলি, ওর টাকা নিলি 100, তুই এখন চুরি করতে করতে ডাইরেক্ট ঢাকাতে শুরু করে দিলি। ভাই ওই দিন তো আপনার মানি ব্যাগ আমি দুষ্টামি করে নিয়েছি, সাথে সাথে তো দিয়ে দিছি, আরে 1 টাকা তো আমি সেদিন নিয়ে নাই, তাও তো সেই টাকা দিয়ে দিছি, তাহলে আমি কিভাবে চুরি করলাম ভাই? শোন তোর গিরাগারা ভাঙ্গিয়া ডাইরেক্ট লুলা করে বসে রাখ,
তুই যার মালামাল নিছস তারে সুন্দর মতন দিয়ে যাবি। আর তুই এটি আমারে বুঝাস, আমি জানি না মনে করছস এটি তুই নিছস, কেউ জানবো না, আমি কেউ কমও না, তুই সসম্মান এগুলো দিয়া। ভাই আমি এই চুরি করি নাই ভাই, আমি আমি আরেকজনের বাসায় কেন চুরি করতে যাবো ভাই? তোরা আমি যেটা করছি তুই এটাই করবি, হাতের মাল হাতের দিয়ে যাবি কইলাম আজকের ভিতরে। আমি চোর না ভাই। হেতের মতন বন্ধু বান্ধব যদি আমরা চলি তাহলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবো। হেতে একদিন আর মানি ব্যাগ নিলো, তোর আবার টাকা লই গেলো, তো হেতে তো কদিন পরে টাকা দি করতো না এমন কোন গ্যারান্টি আসেনি, আবার ফকরুলের ঘরটা পর্যন্ত চুরি করলো ভাই। সেদিন আমার হাতের উপর সন্দেহ হয়েছে, তার কারণে মাথাটাই খারাপ হয়ে গেছে। চল বাড়ির দিকে চল। সবাইকে একটা কথাই বলবো, যদি কাউকে বন্ধু বানাতে হয় ভেবেচিন্তে বন্ধু বানাবেন। বর্তমানে এমন একটা সময় আসছে সবাই আপনার উপর দিয়ে ভালো থাকবে, সে কখনোই চাইবে না আপনি ভালো কিছু করে উপরে উঠুন, সে চাইবে আমি যেমন ও তেমন থাকুক। এসব মানুষ থেকে দূরে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।